বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্ক। তো দেখো, এখানে চলে আসলাম আর দেখতেই পাচ্ছ এখানে লেখাই আছে হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্ক। আর এখানে যেটা এসে দেখি, গেটে কিন্তু তালা মারা, কারণ সময়টা ওখানে দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পেয়েছ, আড়াইটা থেকে খোলা থাকবে আর ডিসেম্বর থেকে 11টা থেকে। তো এখানে আমরা কিছু একটু খাওয়া দাওয়া করছি দোকান থেকে। তো দেখো, এখানে দোকান থেকে কিছু চিপস, তারপরে কেক, ফ্রুটি এইসব নেওয়া হয়েছে। তো দেখো, তো বন্ধুরা দেখো, ফাইনালি খুলে গেছে সায়েন্স পার্ক। তো ভেতরে ঢুকবো আর ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী আছে। তো চলো ঢুকি। দেখতেই পাচ্ছ এটা গেট, এখান থেকে উঠতে হবে। তো চলো ঢুকে দেখছি কী কী আছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো। আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে দিয়েছি। সামনেই, গেটের সামনে একটা সিঁড়ি রয়েছে এরকম উঁচু মতো করা, করে ওই সাইডে কিন্তু সমস্ত পার্কের অবস্থানটা দেখতেই পাচ্ছ। তো রাস্তা থেকে অনেকটা উঁচু করা সিঁড়ি করা, তো সেই সিঁড়ি দিয়ে দেখো সিঁড়ি দিয়ে উঠছি পার্কে। আর চলো সঙ্গে থাকো, সব কিছু দেখাই তোমাদের সঙ্গে। তো আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি নিচের দিকটা। তো আবার আমরা উপর দিকটা থেকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা, আর এরপরে আস্তে আস্তে নামবো। আর তোমাদের বলে দিই কীভাবে তোমরা এখানে আসবে। এখানে তোমরা শিয়ালদা টু বনগা লোকালে উঠবে, বা শিয়ালদা টু হাবড়া লোকালে উঠবে। উঠে তোমরা কিন্তু হাবড়াতেই নামবে। নামার পরে এখানে অটো আছে, টোটো আছে, তাতে করে চলে আসলে কিন্তু হয়ে যাবে। তো হাবড়া স্টেশন থেকে আমরা টোটো করেই এসেছিলাম, তো মিলিনিয়াম সায়েন্স পার্ক বললেই কিন্তু চলে আসা যাবে। তো দেখো, এরপরে আমরা কিন্তু পার্কের ভেতরে প্রবেশ করেছি আর আমরা যাচ্ছি আস্তে আস্তে। এই সাইডটায় দেখো, এখানটা রয়েছে সায়েন্স মিউজিয়াম রয়েছে। তো দেখো, আর এই সাইডটা কিন্তু খুব সুন্দর ফুলের চারা লাগানো হয়েছে। তো দেখো, এখানে খুব সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, এখনো পর্যন্ত হয় মানে খুব বেশি মানে ফলন হয়নি, হালকা হালকা হচ্ছে। তো দেখো, লোক কিন্তু খারাপ হয় না, এখন যেহেতু 2:30 থেকে খুলছে আর এরপর থেকে ডিসেম্বর থেকে পুরো 11টা থেকে খুলবে। আর এখনও সব জিনিসকে ঢেলে সাজানো হচ্ছে আর কি। তো এটা দেখো পাখিরালয়, ডান সাইডে দেখিয়ে দিলাম, ডান সাইডে রয়েছে পাখিরালয়। এখানে প্রচুর পাখি, যেটা বললাম এখন কিছুই তোমরা গেলে পাবে না, তোমরা ডিসেম্বর থেকে গেলে কিন্তু সব কিছু পেয়ে যাবে। এটা পাখিরালয় রয়েছে। তো আস্তে আস্তে করে সাজাচ্ছে, প্রচুর কিছু দেখলাম, যে কারণে কোনো কিছুতে উঠতে পারিনি বা দেখতে পারিনি ঠিকই, কিন্তু কোথায় কী আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা কিন্তু ডিসেম্বরেই যেও যদি কেউ যেতে চাও। পার্কটা অনেকটা বড়, এই জায়গাটা বসার জায়গা, সবাই গিয়ে অনেকেই বসতে বসতে পারে। পার্ক যেহেতু নানান জায়গায় বসার তো সিটিং প্লেস থাকবেই, তো সেটাই আছে। তো তোমরা যদি যেতে চাও কিন্তু এই জায়গাটা আসতেই পারো, কারণ খুবই সুন্দর, মানে অনেকটা বড় পার্কটা। দেখার জিনিসপত্র অবশ্যই তো আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, সামনে একটা পুকুর রয়েছে, এখানে কিন্তু বোটিং হয়। তো বোটিংয়ের জিনিসপত্র দেখো, এটা টিকিট কাউন্টার, সব কিছুই বন্ধ, যেটা আগেও বলছি এখনও বলছি। তা দেখো, বোটিংগুলো সব, বোটগুলো সব বাঁধা রয়েছে। আর এই হচ্ছে এই পুকুরটায় হয়, এই পুকুরটাতে ওরা বললো যে জল তুলবে, জল তুলে আবার নতুন করে করবে আর কি। তো যাই হোক, তো তোমাদের দেখিয়ে দিই। আর দেখো এরপরে এখান থেকে জলটা কী সুন্দর যাচ্ছে। তো এরপরে দেখো কত সুন্দর জলটা যাচ্ছে এখান দিয়ে। তো এরপরে দেখো, এই যে জায়গাটা অনেকটা উঁচু, এখানে সিঁড়ি করা রয়েছে। এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর হাঁস রয়েছে, তো ডাকগুলো দেখে না, একটু রাজহাঁস, তো খুব মানে খুশি হচ্ছিল আমার ছেলে। তো আর আরেকটা জিনিস আছে দেখো, রোপওয়ে আছে। এটা কিন্তু সচরাচর সব পার্কে খুব একটা দেখা যায় না। তো তোমরা বুঝতেই পারছ পার্কটা যথেষ্ট বড় পার্ক। তো এখানে রোপওয়ে আছে, তো রোপওয়ে দেখতে পেলে বন্ধুরা দেখো, রোপওয়ে তো দেখলে, আরও যা যা আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসো বাবু, আর আমার ছেলে গুলটি তো প্রচণ্ড খুশি হচ্ছে, এসে খুব ভালো লাগছে। কিন্তু ডিসেম্বর থেকে পুরোপুরি চালু হবে, এখনও পর্যন্ত
খুব ভালোভাবে মানে চালু হয়নি সব কিছু, অনেক কিছু অফ আছে আর কি, তো ডিসেম্বর থেকেই চালু হবে। তো চলো যাই। তো দেখো এরপরে যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এখান থেকে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা মাঠ মতো করা, তার ভিতর দিয়ে দেখো রাস্তাটা খুবই সুন্দর। তো দেখো এখান থেকে একটু যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানেও রয়েছে কিছু বসার জায়গা রয়েছে, এই জায়গাটা দেখতেই পাচ্ছ বসার জায়গা। আর সাইডে দেখো খুব সুন্দর একটা জায়গা বানানো, বেশ প্লেস মানে গোল 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 করে, এখানেও নানান রকম মানে কাপলরা বসতে পারবে আর কি। তো দেখো আমি আর ঘুরটু একটু বসে ছবি তুলছিলাম। আর গাছগুলো দেখো খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। এখান থেকে আমার হাজব্যান্ড আর গুলটু আসছে, তো আমি ভাবলাম যে একটু মানে ভিডিও করে নিই আর কি। তো আর এই জায়গাটা দেখো বাচ্চাদের জন্য করা আছে, এখানে টাইগার মানে লায়ন তারপরে টাইগার এগুলো সব কিছু বানানো আছে আর কি, মূর্তি বানানোর পর বাচ্চারা যাবে। আর এইগুলো দেখো ক্যান্টিন, তো এই পার্কটায় আসলে খাওয়া দাওয়ার চিন্তা কিন্তু তোমাদের করতে হবে না, কারণ এর ভিতরে খুব সুন্দর ক্যান্টিন রয়েছে যেখানে তোমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। আর এখানটা দেখো বাচ্চাদের জন্যে দোলনাগুলো ওপেন করাই আছে, এগুলো কিছু আর এমনিতেই টিকিট ছাড়াই এগুলো, তো এই দিকটা খুব একটা চিন্তা করতে হবে না। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমি অন্যান্য যে পার্কগুলোতে দু একটাতে গেছি, তাতে দেখেছি বাচ্চাদের এই জায়গাগুলো কিন্তু ওপেন করা থাকে না, টিকিট করে যেতে হয়, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এখন আমি জানি না পরে এটা টিকিট কাউন্টার করে দেবে কি না। তো এখানে দেখো দোলনা আছে, এখনও পর্যন্ত ওগুলো ওপেন আছে, এটাই ভালো লাগলো। আর এই জায়গাটা দেখো কত সুন্দর। আর এই একটা আছে মিরর, আছে মিররের সামনে গেলে ছোট বড় নানান রকম হয় আর কি। আর সামনে দেখো এটা আছে ড্রাগন ট্রেন, আছে ড্রাগন ট্রেনটা কিন্তু এখনও অফ আছে, তোমরা দেখতেই পাচ্ছ ড্রাগন ট্রেনটা অফ আছে। এখানে কিন্তু গুলটুকে একটু বসিয়ে দিয়েছি, তো ট্রেনও আছে, তার মানে তোমরা বুঝতেই পারছো বাচ্চাদের বিনোদনের কিন্তু কোনো খামতি নেই এই পার্কটাতে। দেখো আরও একটা জায়গা আছে, এখানে কিন্তু দোলনা আছে বাচ্চাদের জন্য, স্লিপার আছে, এছাড়াও কিন্তু বড়দের জন্য একটা দোলনাও কিন্তু এখানে রাখা আছে এদিক ওদিক করা, সেটা তোমাদের একটু পরে আমি শেয়ার করব আর কি, সেটা তোমরা দেখে নিও। দেখো কিছু স্লিপ করছে। আর এই হচ্ছে দেখো বড়দের জন্য একটা দোলনা এখানে দেওয়াই আছে। তো দেখো এই জায়গাটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে একটু দোল দিচ্ছে, চড়ছে আর আমি এই সাইডে, কিন্তু এটা আমার কাছে খুব ডেঞ্জারাস লেগেছে আর কি, যেহেতু বাচ্চা বসে আছে বলে একটু টেনশন লাগছিল পড়ে যায় কিনা এদিক ওদিক করছিল। বড় মানুষদের হলে অতটা সমস্যা হয় না, বাচ্চা তো লেখে যেতে পারে মুখে টুকে, এই জন্য আমি টেনশন লাগছিল, বাবাকে বলছিলাম যে ভালো করে গুলটুকে ধরে রাখো কোনো অসুবিধা যেন না হয়। এখন বাড়ি যাওয়ার পালা, ভালো লাগলো, ডিসেম্বর থেকে সব কিছু ভালোভাবে চালু হবে, তো তোমরাও এসে দেখো। তো আজকের মতো সবাইকে টাটা করবো, টাটা 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 করো।